আসসালামু আলাইকুম আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্যবার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিঙ্কন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা গত ক্লাসে দেখেছিলাম এইগুলা এই মোট এই কয়টা টাইপের কাজ তো আমরা যদি এরকম চাই যে আমরা তো এখানে ইউজার নেম লেখা দেখাচ্ছে তো এইটা থাকবে ঠিক আছে সমস্যা নাই কিন্তু ভিতরেও আমরা কি করব আমাদের এই নামটা দেখাবো দেখা আমরা এটা বুঝাই দেব যে सपोज যদি আমরা বাম সাইডে এটা না দেই লেবেলটা না দেই তাহলে কি বুঝাবো এটা যে এই ফিল্ড তো সেটা করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো দুই ভাবে করতে পারি একটা ভ্যালু আর একটা প্লেস হোল্ডার তো আমরা ফার্স্ট ভ্যালু দিয়ে দেখি যে সমস্যা টা কি তারপর আমরা অন্য কাজ টা করতেছি তো সাপোজ আমরা দ্বিতীয় নাম্বার যেটা পাসওয়ার্ড আছে ওটা আমরা কেটে দিলাম তো পাসওয়ার্ড কি করবো এখানে এটা ভ্যালু দিয়ে দিবো বা পাসওয়ার্ড টার দরকার নাই কারণ পাসওয়ার্ড টা আমাদের ভ্যালু চেঞ্জ দেখাবে মানে দেখাবে না নাম দেখাবে না তাহলে আমরা কি করবো এই যে লেভেলটা আছে ওইজন্য আমি এটাই কেটে দেই এটা কেটে দেই এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দেই ভ্যালু ইকুয়াল সাপোজ ইউজার নেম ইউজার নেম তো তাহলে দেখেন যদি আমরা এখন এটার আউটপুটটা দেখি তাহলে এটা এরকম আসবে যে আমাদের এর মধ্যে ইউজারনেম লেখা আছে কিন্তু দেখেন যখন আমরা এখানে সিলেক্ট করতেছি এই লেখাটা কিন্তু থেকে যাচ্ছে এটা ডিলিট হচ্ছে না তো এটা আমাদের কেটি দেওয়া লাগছে এটা একটা সমস্যা কিন্তু আপনি জানেন যে আমাদের এরকম ডিফল্ট ভাবে দেখাবে কিন্তু যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা অটোমেটিক্যালি চলে যাবে তো এই কাজটা করতে হলে আমাদের যে কাজটা যে কাজটা করতে হবে সেটা হলো প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে তো আমরা ভ্যালুটা ইউজ করব না এটা আমরা কি করব প্লেস হোল্ডার কি করলাম প্লেস এখন আমরা এটা দেখি তাহলে কি দেখতে পাবো দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেম কিন্তু ঠিকই লেখা যখন আমরা ক্লিক করতেছি বা কিছু লিখতেছি অটোমেটিক্যালি কি ওইটা হিডেন হয়ে যাচ্ছে তো এইটা হলো আমাদের প্লেস হোল্ডার কাজ আমরা প্রত্যেকটাতে লিখে দিতে পারি যেমন এটাতে আমরা লিখে দিতে পারি পাসওয়ার্ড তো সাপোজ কি করবো এখানে জাস্ট লিখে দিব প্লেস হোল্ডার প্লেস হোল্ডার ইকুয়াল পাসওয়ার্ড তো তাহলে আমরা এখন কি আউটপুট দেখতে পারবো যে এইখানে অটোমেটিক্যালি আমাদের হালকা করে লেখা পাসওয়ার্ড এবং যখন আমরা পাসওয়ার্ড প্রেস করছি তখন ওইটা অটোমেটিক্যালি হিডেন হয়ে যাচ্ছে তো এইটা মূলত হলো আমাদের কি প্লেস হোল্ডারের কাজ তো আমরা নতুন আর কিছু ধরনের টাইপ দেখি যেটা হলো ডেট সাপোজ আপনি চাচ্ছেন যে আমরা একটা ফিল থাকবে যেখানে আমাদের ডেটটা ইনপুট নিব তো এইটা করার জন্য কি করতে হবে তো এইটা করার জন্য যা করব সাপোজ আমরা কি এই যে একটা আলাদা একটা ইনপুট নিব ইনপুট তো ইনপুট সব সময় কি এটা সিঙ্গেল ট্যাগ তাই না তো আমি এটা ক্লোজ করা লাগবে না তো টাইপ দিব এবার টাইপটা কি দেব টাইপটা দেব আমরা ডেট তো সাপোজ কি দিলাম ইনপুট টাইপ ডেট আর কিছু দিলাম না তো দেখি আমাদের কি পরিবর্তন আসে তো দেখেন এখন দেখতে পাচ্ছেন কি আচ্ছা আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করি তাহলে আমরা ভালো বুঝতে পারব তাহলে আমাদের পাশাミス চলে আসছে তো তাহলে এখন আমরা যদি এটা করি তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এই দেখেন এইখানে কিন্তু একটা ডেট পিক করতে পারতেছি তাই না অটোমেটিক্যালি আমরা যখন এখানে ক্লিক করতেছি আমরা একটা ক্যালেন্ডার পাচ্ছি এখান থেকে যে কোনো মাসে যে কোনো ডেট আমরা সিলেক্ট করতে পারতেছি তো দুর্ভাগ্যজনিত ব্যাপার যে এটা HTML5 এর তো এখন অনেক অনেক ব্রাউজারে এটা সাপোর্ট করে না তো যাহোক আস্তে আস্তে আশা করি সব ব্রাউজার সাপোর্ট করে যাবে তো এই ভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে কি ডেট পিক করতে পারতেছি তো যদি আমরা এরকম চাই যে আমাদের কি একটা মিনিমাম বা ম্যাক্সিমাম একটা ভ্যালু দরকার যেটা হলো আমাদের ইনপুট দেয়া লাগবে না এটা স্লাইডারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে এটা স্লাইড করতে পারবো তাহলে আমাদের যা করতে হবে সেটা হলো ইনপুট টাইপ রেঞ্জ রাখতে হবে যেটা রেঞ্জ আপনি দিতেCTAssert তো তাহলে কি করব আমরা যেই ইনপুট টাইপ জাস্ট রেঞ্জ তো আমরা যদি ইনপুট টাইপ যে রেঞ্জ রাখি তাহলে দেখেন আমাদের কি পরিবর্তন আসে তো যখন আমরা এখানে দিছি দেখেন কি আমাদের একটা রেঞ্জ চলে আসছে তাই না আপনারা যত মিনিমাম বা ম্যাক্সিমাম একটা ভ্যালু দিয়ে রাখলে ওইটার মধ্যে অতটুকুই কিন্তু আমাদের নেবে তার বেশি নেবে না তো এইটা হলো আমাদের রেঞ্জের কাজ তো আমাদের আরো কিছু টাইপ আছে যেমন আমাদের আছে কি চেক বক্স আছে রেডিও বাটন আছে তো আমরা এই জিনিসগুলো দেখে কি রকম

check box তো তাহলে কি করলাম যে input type equal check box তো এইটা যদি তাহলে আমাদের কি আসবে তো দেখি আমাদের কি আসে তো দেখেন আমাদের কি আসছে যে সিলেক্ট ইওর চুজ তাই না আচ্ছা তো এটা লাস্টে একটা ব্রেক দিয়ে দেই তাহলে আমাদের ঝামেলাটা থাকবে না ওকে তো দেখেন তাহলে আমাদের কি দেখাচ্ছে এখন যে আমরা সিলেক্ট ইওর চুজ নামে একটা অপশন চলে আসছে তো আমরা একটা কাজ করি যে সিলেটিও সুস্ তা আছে না ইটা আমরা উপরে লাইনে দিয়ে রাখি কারণ ঐটার জন্য আমরা দেড় ভালো বোঝা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে তো এখানে এটা বিয়ার দেই এইবার এইটার আমরা কয়েকটা অপশন রাখি দুইটা দিলাম সাপোজ দুইটা দিলাম এবং এই দুইটা আমরা পাশাপাশি রেখে দেই দুইটা চেক বক্স পাশাপাশি থাকবে তো দেখেন তাহলে আমাদের কি রকম দেখায় এখন বর্তমানে

তো ফার্স্ট এবং সেকেন্ড নামে দুইটা আমরা ইনপুট চেক বক্স রাখলাম তো এখন এটা যদি আমরা দেখতে হলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি দুইটা ফার্স্ট এবং সেকেন্ড নামে দুইটা চেক বক্স চলে আসছে যেটা খুশি সেটা আমরা চেক করতে পারতেছি তো আপনারা যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের যেকোনো একটা সিলেক্ট করতে পারবে এই দুটার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা কি করব তখন আমরা রেডিও বাটন ইউজ করব তখন আমরা চেক বক্স ইউজ করব না তো রেডিও বাটনটা কি রকম সেটা আমরা দেখি এখন তো সাপোজ আমরা কিছু আছি এখন রেডিও বাটন ইউজ করবো তো ঠিক একই ভাবে যে রকম করেছি এইরকমই কিন্তু আমাদের কি হবে ওইটুকু আবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা ভালো আস্তে আস্তে তো তাহলে আমরা একটু ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে কি করবো শুধুমাত্র আমরা মানটা চেঞ্জ করে দিব যে টাইপটা আছে চেক বক্সের এর রেডিও দিব আর এ রেডিও তো দেখি আমাদের এখন কি রকম দেখাই তো দেখেন কি আমাদের তাহলে সিলেক্ট ইউর চুজ আছে এবং কি ফার্স্ট এবং সেকেন্ড দুইটা আছে তো সমস্যা দেখেন আমরা দুইটাই ক্লিক করতে পারতেছি আর এটা কিন্তু একবার ক্লিক করলে এটার ওঠানো যায় না তো কিন্তু আমাদের তো দুইটাই এরকম দরকার না আমাদের হবে কি এইটা অথবা এইটা যে একটা এই কাজটা যদি আমাদের করতে হয় অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের এই রেডিও যেটাকে নিয়েছি এটাকে একটা নেম দিতে হবে তো নেম সাপোজ আমরা দিলাম যে কি নেম যেকোন একটা নাম দিতে পারেন আমি রাখলাম হলো ইবিট তো এইবার দ্বিতীয়টাই কি নাম দেবেন দ্বিতীয়টায় নেম सेम রাখতে হবে ইবিট এইটার মাধ্যমে আমাদের কি এটা গ্রুপ করে দেওয়া হচ্ছে যে দুইটাই ইবিট এখন যদি আমরা রিলোড করি তাহলে আমরা কি দেখতে পাবো যে আমাদের কিন্তু দুইটা আছে তো যখন আমরা এটা সিলেক্ট করি ঠিক আছে কিন্তু যখনি আমরা second টা select করতেছি দেখেন এটা automatic কি হচ্ছে আমাদের ওইটা কিন্তু deselected হয়ে যাচ্ছে এবং এইটা আমাদের selected অবস্থায় থাকছে তো আপনারা যদি চান যে না আমাদের একটা value সবসময় select অবস্থায় রাখবো তাহলে কি করতে হবে দেখেন আমরা যখন reload করতেছি এটা কিন্তু চলে যাচ্ছে এটা কোনোটাই check অবস্থায় নাই তো আপনি যদি চান যে আমাদের second টা সবসময় check অবস্থায় থাকবে তাহলে আমাদের একটা আলাদা attribute use করতে হবে যেটা কি checked c h c k e d

ঠিক একই ভাবে যদি আপনি চান যে আমাদের যেটা চেক বক্স ছিল চেক বক্সের ও প্রথমটা অটোমেটিক চেক অবস্থায় থাকি তাহলে কি করব ঠিক একই কাজ করব আমরা প্রথমে যেটা নিয়েছি এই যে চেক বক্স এটা কি করব সেক্ট অবস্থায় রেখে দেব সেক্ট তো তাহলে দেখেন আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাচ্ছেন যে ডিফল্ট হবে এটা আমাদের চেক থাকতেন এবং এইটাও আমাদের চেক থাকতেন তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এবং কোন সমস্যা থাকলে গ্রুপে অবশ্যই সেটা জানাবেন আল্লাহ হাফেজ